সেই সিরিজে সর্বোচ্চ রান ডেন্সমন্ড হেইনসের ব্যাটে এসেছিল দ্বিতীয় সর্বোচ্চ রান করা ব্রায়নলারা মাত্রই চারটি ওয়ান ডে খেলে এসেছিলেন পাকিস্তানে ম্যালকম মার্শাল তখন ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সেরা বোলিং ইনজামুল হক নামের এক তরুণের অভিষেক হলো মাত্রই সেই উনিশশো সালের সিরিজটা আজও মনে রাখতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে এরপর চলে গেছে ছাব্বিশটি বছর বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিততে পারেনি তারা এরপর এ নিয়ে দশম দ্বিপাক্ষীয় সিরিজ খেলছে দুই দলই উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরতি সিরিজটা দুই 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 ডোরো হয়েছে এরপর থেকে টানা আটটি সিরিজ জিতেছে পাকিস্তান এই ধাঁধা থেকে কবে মুক্তি মিলবে ওয়েস্ট ইন্ডিজের হয়তো আজই সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্য হেরে গিয়েছিলেন পাকিস্তান দ্বিতীয় ম্যাচটি জিতে অবশ্য সিরিজের সমতা ফিরিয়েছে তারা আজ গায়ানায় তাই সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠেছে ফাইনাল যে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে সাতটায় পাকিস্তান যতটা অনায়াস হবে ভেবেছিল কিন্তু তা হয়নি দ্বিতীয় ম্যাচটা যদিও তারা সহজভাবে জিতেছে তবে অস্বস্তিকর একটা চূড়া তো আছেই এই সিরিজটা মূলত ছিল পরের বিশ্বকাপের জায়গা করে নেওয়ার একটা ধাপ পাকিস্তানকে আপাতত স্বস্তি দিবে এই তথ্য সিরিজে হেরে গেলেও থাকবে তারা কিন্তু ২৬ বছর ধরে অপরাজিত থাকার রেকর্ডটি কেন হাতছাড়া করতে চাইবে পাকিস্তান তবে কেরিবিয়দের মনে হচ্ছে উজ্জীবিত কত ম্যাচের ভুলটা শুধরে নিতে চায় তারা প্রথম ম্যাচে পাকিস্তানের তিনশো আট অনায়াসে পেরিয়ে গেলেও পরের ম্যাচ দুইশো তারা করতে গিয়ে দুইশো আট রানে গুটিয়ে পরে স্বাগতিকরা অথচ দলের নয় জন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁয়েছিলেন উইকেট থিতু হয়েও বড় ইনিংস গড়তে না পারাটাই সর্বনাশ হয়েছে সর্বনাশ হয়েছে শট নির্বাচনে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত ঠিকভাবে নিতে না পারায় ভুল হয়েছে অনেকেরই এই ভুলগুলোর পুনরাবৃত্তি না হলে ওয়েস্ট ইন্ডিজের আশা অবশ্যই আছে ওয়েস্ট ইন্ডিজকে ভরসা দিতে পারে এই তথ্য সিরিজের ফল নির্ধারণী ম্যাচের চাপ হয়তো নিতে পারছে না পাকিস্তান দুই হাজার তিন সাল থেকে সিরিজের ফল নির্ধারণী চোদ্দ ম্যাচের মাত্র দুটি জিতেছে তারা সেই দুটি আবার জিম্বাবুয়ের বিপক্ষে চাপে ফেললে গড়্বড় করে ফেলে এই পাকিস্তান দেখা যাক আজ কি হয় ক্রিকেটের সব নিউজ পোর্টাল পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত